এমনি এখন শুনতে পাচ্ছি পাল্টা পাল্টি 28 অক্টোবর নি যেভাবে শুরু হয়েছে কি হয় আল্লাহই জানে আরে কথা বল পরিস্থিতি যেই দিকে যাবে মুসলমান সূরা মায়দার দুইটায় আপ মাথায় রাখবেন 49 এবং 50 নং আয়াত কারীমা মাথায় রাখবেন অবশ্যই যিনি আমাকে আপনাকে দুইটা আয়াত চললে কবুল করে নেবেন তিনি কে দুইটা আয়াত কারীমা আত্মবিশ্বাস সম্পর্কে আল্লাহ বলেছেন কয়টা আটটা কয়টা সবাই বলেন আটটা আর জোরে আটটা এক নম্বর বিষয় হলো وأن يحكم بينهم بما أنزل الله الله رب العالمين قطم وأن يحكم بينهم بما أنزل الله نبي أبني بيتار قربين فايسلا قربين হুকুম জারি করবে বিধান কায়েম করবে এই কোরআনুল কারীম দিয়ে বিচার ফয়সালা করবে কোরআন দিয়ে বিচার করলে দেশটাকে যিনি শান্তিময় বানায় দিবেন তিনি কে এক নাম্বার বিষয়টা কি বলেন তো দেখি বিচার চলবে কি দিয়ে আমাদের দেশে কোরআনের বিচার আছে না কোরআনের বিচার আমাদের দেশে হোক এটা আমরা মাদ্রাসার লোকেরা চাই না আরে কথা কয় না চাই প্রিন্সিপাল সাহেব একলা হাত তুলবেন আমরা সবাই হাত তুলবো এই মাদ্রাসার মাহফিল থেকে আমরা চাই দেশটা কোরআন দিয়ে চলুক চাই সবাই চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখা বিচার চলবে কি দিয়ে এই কথাটা কি আমার নেই তার কথা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন ওয়া ইহকুম বাইনাহুম বিচার করা লাগবে কোরআন দিয়ে কোরআন থেকে বিচার করা লাগবে এক নম্বর কাজ মাথায় নিয়ে নেন আমার দেশে এতদিন ধরে যা করেছি আগামী পৃথিবী নেতৃত্ব দিবে মুসলমানেরা এই নেতৃত্বের জন্য নিজেকে যোগ্য করে গড়ে তোলে কোরআন দিয়ে যদি রাষ্ট্রটা চলে আপনি তার অংশীদার হন এই জন্য যিনি আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন মুমিন বানিয়েছে বিজয় আপনারা হবে আপনি সেরাদের সেরা হবে যদি আপনি কোরআনের সঙ্গে থাকেন তিনি সেরা বানায় কবুল করবেন তিনি কে আল্লাহ এর কোরআনের সঙ্গে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ